Hello everyone, good morning, welcome back to my channel and welcome to a new vlog. Bolo tumra shobai kemon acho, ki korcho, asha korchi tumra shobai khub bhalo acho. Ami bhalo achi, khub bhalo achi bolte parchi na, karon golar awaj ta shunei bujhte pachho prochondo porimane thanda legeche, shordi hoyeche, kashi ta hoyni kintu shordi ta khub hoyeche, oi karone oshustir moddhe achi. Kashi ta khub beshi na holo halka kashi ache amar. To jai hok, ajke hocche tomar shukrobar, tomar 7th January. দেখতে দেখতে প্রায় একটা সপ্তাহ হয়ে গেল, আমরা 2022 এসে গেছি, এক সপ্তাহ কেটেও গেল। আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা, এখন বাজে ঘড়িতে 10:05 মর্নিং, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। হয়ে গিয়ে বিছানাটা পরিষ্কার করাও হয়ে গেছে, শুধুমাত্র বিছানাটাই পরিষ্কার করা হয়েছে, বাকি সবকিছুই এখনো অপরিষ্কার রয়েছে। ওই দেখো চিড়াইগুলোর কি অবস্থা দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ চিড়াইগুলোর বিচ্ছিরি অবস্থা। ঘরে মেজে ফেজে গো বাজে অবস্থায় আছে, এগুলোকে সব পরিষ্কার টরিষ্কার করতে হবে। আর গত 2-3 দিন আমার কোনো ব্লগ আসেনি, না আসার কারণ হচ্ছে এই যে আমার শরীরের হালটা, আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো সেই কারণেই আসেনি। মারাত্মক লেভেলে ব্যথা ছিল গা হাত পাতে 2 দিন ধরে, আজকে একটু কমে গেছে, একটু মানে আজকে সকাল থেকে সেরকম ব্যথা অনুভব করিনি, কিন্তু তবু মেডিসিন খেয়ে যেতে হবে, এখনো অবধি ওষুধটা খেতে হবে, কারণ কোর্স কমপ্লিট করতে হবে সেই কারণে। তো যাই হোক, চলো আস্তে আস্তে শরীরটা যখন ভালো আছে তো ভাবলাম তোমাদের জন্য একটা ব্লগ করি। আর সকাল সকাল এসে গেছে এই যে ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল, তো পার্সেলটাকে স্যানিটাইজ করে আমি এই মাটিটাতেই রেখে দিয়েছি, বেশি এদিক ওদিক কোথাও করিনি। তো যাই হোক, এখন আর ওটাকে আনবক্সিং করবো না, থাক এখন ওটা ওইভাবে, পরে আনবক্সিং করবো, আর কি আছে তোমাদের দেখাবো। চলো তাহলে ঘরে কাজ বাজে মন দেওয়া যাক, 10:10 বেজে কথা বলতে বলতে 10:00 বেজে যাবে, বাকি কাজ বাজগুলো করতে করতে। চলো তাহলে কাজগুলো ঝপঝপ করে নিই আর দিনটা শুরু করা যাক। চলো, যেহেতু গত কয়েকদিন ধরে শরীরটা আমার বেশ খারাপ আছে, তো সেই জন্য তো কিছুই তোমার ভাঁজ টাচ করা হয়নি, খালি কাঁচা হয়েছে আর জমা করা হয়েছে। আর এই আর একটা ব্ল্যাঙ্কেট বেরিয়েছিল, আমার সেই ভাই এসেছিল যখন ঢালাই হয়েছিল 25শে ডিসেম্বরের সময়, তো সেই ব্ল্যাঙ্কেটটাকে রোদ্দুর দেওয়া হচ্ছিল না বলে তোলাও হচ্ছিল না, তো ব্ল্যাঙ্কেটটাকে আলটিমেটলি রোদে দেওয়া হয়েছে একটু হালকা, তো এখন তুলে দেব। আর কত জামা কাপড়গুলো জড়ো হয়ে পড়েছিল কদিন ধরে, পারছিলাম না করতে, তো আজকে একটু শরীরটা ভালো লাগছে বলে এখন ভাঁজ টাচ করে নিচ্ছি, আর যে যার সে তার জায়গায় রেখে দিচ্ছি, কারণ জিনিসপত্র রাখা থাকলেই দেখছি রাখা থাকছে। আর এই আলমারিটাতেই আমি আমাদের রোজের পরার জামা কাপড়গুলো মোটামুটি গুছিয়ে টুছিয়ে রেখে দিই, যাতে চট করে পেয়ে যাই। আর এমনিতে কোথাও রাখি না সেভাবে, কারণ রাখার আপাতত সেইরকম কোনো মানে কি বলে আনলা টাইপের কিছু আমার এখনও কেনা হয়নি, তো ওই জন্য হয় এই আলমারিটাতে রাখি, তা না হলে ওই রান্নাঘরের সামনে একটা দড়ি টাঙানো আছে ওইখানটাতেই রেখে দিই। ভদ্র একদম পরিষ্কার হয়ে গেছে, এইদিকে চেয়ার দুটো পুরোপুরি গোছানো হয়ে গেছে। চলো তাহলে এবার রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে দুপুরে রান্না বান্না স্টার্ট করে দিই, 10:45 বেজে গেল এইসব করতে করতেই। চলো রান্নাঘরে যাই, আর কার্পেটটা তুলে রোদ্দুরে দিয়ে দিয়েছি, ঘরটো ঝাঁটও দিয়ে দিয়েছি, আজকে সব কাজ কমপ্লিট, মোটামুটি রান্নাটা করলেই ব্যাস হয়ে যাবে, এবেলার মতো কাজ কমপ্লিট। চলো রান্নাঘরে যাই। তো চলো রান্নাঘরে চলে এসেছি, দুপুরে আজকে হবে ফুলকপি আলুর তরকারি আর মাছের ঝাল, বিশেষ কিছু আর আজকে হবে না, তো মাছের ঝালটা ওই রান্নাঘরে মামুনি করে নিয়েছে, আর আমি এইদিকে করছি ফুলকপি আলুর তরকারি। তো ভাবলাম ফুলকপি আলুর তরকারিটা রোজের আমি যেই মশলা দিয়ে করি, আজকে একটু অন্যরকম মশলা দিয়ে করব, মানে অন্যরকম মশলা মানে আজকে আমি সর্ষে পোস্ত এই দুটোকে বেটে নিয়ে একটু শুকনো লঙ্কা বেটে বেশ ঝাল ঝাল ঝাঁঝালো একটা ব্যাপার থাকবে, তো সেই রকম করবো, পেঁয়াজ দেবো না। এই রান্নাটা আমাদের বাড়িতে আগে ছোটোবেলাতে আমরা দেখতাম উঠোনে রান্না হতো, তখন ওই করতো নিরামিষেতে, তোমার সেখানে পোস্ত দিতো না, কিন্তু ওই কালো যে সর্ষেটা আছে না, ওই সর্ষেটাকে লঙ্কা দিয়ে বেটে নিয়ে দিয়ে করতো বড়ি দিয়ে, তো সেইভাবেই আমি করেছিলাম, টেস্টটা ঠিক সেই রকমই এসেছিলো যেরকম আমি চাইছিলাম, যে যেটা সর্দি মুখে ভালো লাগে একদম ঝাঁঝালো একটা ব্যাপার, তো সেই রকমই হয়েছিল। তো এই আমাদের বাড়িতে এই উঠোনে রান্নাটা আগে হতো, কিন্তু বর্তমানে বন্ধ হয়ে গেছে, তো যাই হোক ঠিক সেম ওই রকমই খেতেটা হয়েছিল, আর বেশ সর্দি মুখে ভালোও লাগছিল খেতে। এই যে দেখো দুপুরের তরকারিটা হয়ে গেছে, এটা হচ্ছে তোমার সর্ষে পোস্ত দিয়ে ফুলকপি আলুর তরকারি, যেটা সর্দিতে খুব ভালো লাগবে খেতে আমাদের।
অলরেডি একটু টেস্ট করে দেখেছি, বেশ ভালো লাগছে সর্দি মুখে খেতে। সর্ষে পোস্ত একটা ঝাঁঝালো দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, তার সঙ্গে শুকনো লঙ্কাও দিয়েছি, বেশ ঝাল ঝাল করে হয়েছে। আর সঙ্গে ঝাঁঝালো একটা ব্যাপার আছে, বেশ ভালো লাগছে। আর আমাদের বাড়িতে আমার মামনি সায়নে তিনজনেরই সর্দি হয়েছে, তো যাই হোক চলো। এটা তোমার জলটা ব্রেকফাস্ট করা হয়ে গেল, এবার চলো গিয়ে আমি আমার ওষুধটা খাই, তা না হলে আবার ব্যথা আরম্ভ হয়ে যাবে। ওষুধটা খেয়ে নি আগে। তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, তারপরে আমি আর গতকালকে ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ আমার গলায় ভয়েস শুনে তোমরা বুঝতে পারছিলে যে আমার শরীর কতটা মানে উইক হয়ে গিয়েছে সর্দি কাশির ফলে। তো যাই হোক, পরের দিন শনিবার দিন দুপুরে লাঞ্চে আমি বানাচ্ছি একদম ঝালঝাল এগ কারি, যেটা আমার গত ব্লগে তোমরা দেখেছো। তো সেই এগ কারির আগে একটু ভিডিও আমি শ্যুট করেছিলাম, কিন্তু কোনো হয়তো কারণে ভিডিওটা রেকর্ড হয়নি, এরকম একটা ব্যাপার ঘটেছে। তো যাই হোক, সিম্পল পেঁয়াজ আদা রসুন টমেটো এই সমস্ত কিছু দিয়েই, লঙ্কা হলুদ নুন মিষ্টি তো দিতেই হবে, এই সব কিছু দিয়েই বেশ রগ রগে মাখো মাখো একটা ঝালঝাল ডিম কষা আমি রান্না করেছি শনিবার দুপুরে খাওয়ার জন্য। কারণ অতিরিক্ত সর্দি ফলে কোনো খাবারের কোনোই টেস্ট লাগছে না, কোনো খাবারের রুচি বোধ নেই, মানে খাবারের রুচিটাই চলে গেছে। তো যাই খাচ্ছি না কেন, কিছুই কিছু তো ভালো লাগছে না। তো যাই হোক, এখন এই রগ রগে করে একটু তোমার ডিমের কালিয়াটা করছি, যাতে দুপুরে খেতে একটু ভালো লাগে। আর খানিকটা চিংড়ি মাছ এসেছে, ওই কুঁচো চিংড়ি বা কাদা চিংড়ি, দেখা যাক সেইটা দিয়ে যদি কিছু একটা করতে পারি তো করব। চলো এইটা করে নিই তাহলে আগে, তারপরে দেখাচ্ছি। এই যে এগ কারিটা পুরো হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাস্টলি ওপর থেকে বেশ খানিকটা ধনে পাতা অ্যাড করে দিয়েছি, আর একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। অথচ এই টাইমে মানে যখন আমি রান্নাটা করছিলাম, মানে তখন খেতে একটু আমার ভালো লাগছে না, তবু খেতে হবে। আর ডিমে যেহেতু বেশ ভালো রকমের প্রোটিন থাকে, তো আজকে আমি ডিমটাই ওই জন্য বাছলাম। তো চলো, মোটামুটি এগ কারিটা হয়ে গেলো, এবার স্নানটা ঝট করে সেরে আসি, তারপরে এসে চিংড়ি মাছটায় কিছু একটা দফা রফা করতে হবে। ডিমের কালিয়াটা করে তো স্নান টান করে ফ্রেশ হয়ে গিয়েছি, এবার তোমাদেরকে আমি দেখাবো কুঁচো চিংড়ি বড়া। তো কুঁচো চিংড়ি বা কাদা চিংড়ি যেটাই বলো, এইটা হচ্ছে চিংড়ি মাছ। আর এইখানে মুসুর ডালটা ভিজিয়ে এখানে স্নানে চলে গিয়েছিলাম। আর এই হ্যান্ড চপারটার মধ্যে আছে পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচি, ব্যাস এই এই দিয়েই করবো। আর তার আগে আমি ডালটা বেটে নিই। এই যে দেখো, ডালটা বেটে নিয়েছি, ডালটা নিয়ে নিলাম সম্পূর্ণ। এতে আমি মোটামুটি ছোট কাপে এক কাপ মতো ডাল বেটেছি। আর এই যে কাদা চিংড়িটা হাত দিয়ে যতটা সম্ভব খুব সাবধানে একটু নিখড়ে নেবে, তা নাহলে কাঁটা থাকে হাতে বিঁধে যেতে পারে। হালকা করে একটু চেপে জলটা নিখড়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি যেমনটা বললাম মিহি করে কাটতে আমি খুব একটা পারি না বলে আমি হ্যান্ড চপারটা ব্যবহার করেছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এবার সামান্য একটু নুন, আর সামান্য খুবই সামান্য একটু লঙ্কা গুঁড়ো, কারণ লঙ্কাটা কীরকম ঝাল বুঝতে পারছি না। আর একটু ধনে পাতা কুচি, ধনে পাতাটা যেহেতু হাতের কাছে ছিল সেহেতু দিয়েছি, না দিলেও চলবে। তো যাই হোক, এই সব কিছু এখন ভালো করে মেখে নেব, জল একদমই দেব না, জল দিলে তাহলে আর ওই ক্রিস্পি ব্যাপারটা আসবে না। আর দেবো সামান্য একটু পরিমাণে বেকিং সোডা, মানে বা খাবার সোডা যেটাকে বলে, সেইটা সামান্য একটু পরিমাণে, যাতে একটু ক্রাঞ্চি হয়। মুসুর ডাল আছে এমনিতেই ক্রাঞ্চি হয়ে যাবে, তাও একটু সামান্য আমি দিয়েছি। আর যদি কারোর গন্ধ লাগে চিংড়ি মাছে, সেক্ষেত্রে সে একটু সামান্য পরিমাণে পাতিলেবুর রস দিতে পারে। যাই হোক, এবার আমি ভালো করে মেখে নেবো, তারপরে ভাজবো সর্ষের তেলে। নিয়ে মেখে নিয়েই আমি কিন্তু সঙ্গে সঙ্গেই ফ্রাইটা করে নিচ্ছি, আর কড়াইতে তেল আগে থাকতে গরম করতে দিয়ে দিয়েছিলাম। রাখার কোনো প্রয়োজন নেই, রাখলে অনেক সময় যেহেতু নুন দেওয়ার ফলে জল কেটে যেতে পারে, তো যদি কেউ আগে থাকতে মেখে রাখো তো সেক্ষেত্রে তোমরা নুনটা দেবে না, নুনটা কিন্তু লাস্টেই দেবে। আর চিংড়ি মাছে তো আমি কিন্তু কোনো নুন টুন দিয়ে ধুইনি, এমনি চিংড়ি মাছটাকে ভালো করে জলেতে ধুয়ে নিয়েছিলাম। আর এই চিংড়ির তো খোলা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই, নুন মাখিয়ে কিন্তু চিংড়ি মাছ রাখবে না, তাহলে আরও জল কেটে যাবে। তো যাই হোক, এবার কড়াতে বড়াগুলো দিয়ে দিচ্ছি, আর ভালো করে লাল লাল করে এপাশ ওপাশ করে একটু খুন্তির সাহায্যে চেপে চেপে, যেমন অন্যান্য বেসনের বড়া আমরা ভেজে থাকি ঠিক সেম ভাব ওইভাবেই ভাজবো, বা ডালের বড়া যেভাবে ভাজি ঠিক সেরকম ওইভাবেই ভেজে নেবো লাল লাল করে একটু।
দেখো মিনিট দুই তিন নাড়াচাড়া করার পর বড়ার রঙগুলো চেঞ্জ হয়ে গেছে আর ভালো করে বেশ ভাজা হয়ে গেছে। যখন আমি দিয়েছিলাম তখন মানে তেলটা একদম মানে গ্যাসটা একদম হাই ফ্লেমে ছিল, তারপরে আমি আস্তে একটু গ্যাসটাকে একটু মাঝারি করে দিয়েছিলাম। তো মাঝারি আঁচেতেই ভাজবে, খুব একটা বেশি হাই ফ্লেমে ভাজবে না, তাহলে বাইরের কোটিংটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। যেহেতু মাছ আছে কাঁচা থাকলে আঁচটেনই গন্ধ লাগবে, তো কমিয়ে মাঝারি এইভাবেই ভাজবে। তো এখন ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দুপুরে পর তোমাদের সঙ্গে আর দেখা করা হয়নি, তো লাঞ্চ টাঞ্চ করে বেশি আমি ওই জন্য রেস্ট করছিলাম, তো ওই জন্য আর আসিনি। সন্ধ্যেবেলাটাও চায়ের সঙ্গে আর আসতে পারিনি, কারণ তখনও ব্যস্ত ছিলাম। তো আজকে বাড়িতে বেশ শীতকালীন একটা জম্পেশ পিকনিক টাইপের আয়োজন হয়েছে, পিকনিকই বলা যেতে পারে, কারণ যে পরিমাণে আমাদের বাড়িতে সন্ধ্যেবেলা আজকে খাওয়া দাওয়াটা হচ্ছে তোমরা দেখো, যে কেউ দেখলেই বলবে পিকনিকের মতো আয়োজন। দেখো চিকেন মোমো হচ্ছে আর চিকেন মোগলাই হবে, তো তার জন্য প্রিপারেশন হচ্ছে। তো মোমোটা একটা কি বলবো একটা ভাপে বসে গেছে আর কিছুটা এখনো রাখা আছে র্যাপ করে, আর এইদিকে মোগলাই এর জন্য কিমাটা কষা হচ্ছে, তো তোমাদের দেখাই। এই যে এইটা হচ্ছে তোমার মোগলাই এর জন্য চিকেন কষা, আর এইখানে এই যে গরম গরম মোমো, নিচে হচ্ছে চিকেন স্যুপ, আর এইখানে আছে আরো কিছুটা মোমো যেটাকে হবে। তো এই যে দেখো এখানে গরম গরম এক ঝুলি মোমো নেমে গেছে, লাস্টের ঝুলিটাও বসিয়ে দিয়েছি, চিকেনটা জল ঢেলে দিয়েছি, হচ্ছে হোক। চলো, সন্ধেবেলা সেইভাবে কোনো ব্লগ করা হয়নি, এমনিতেই ব্লগটা দুদিন ধরে চলছে, তাহলে ব্লগটা এই অবধিই থাক। আশা করছি তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবধানে থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল।